100 নম্বরে হংকং নিরাপত্তা আইন, হংকং নিরাপত্তা আইন এটাকে আমরা বিতর্কিত বলতে পারি, বিতর্কিত হংকং নিরাপত্তা আইন। এই টপিকটা গতদিন পড়িয়েছিলাম কিনা, সূচক পড়াবো, আজকে সূচক পড়াবো ইনশাল্লাহ, সূচক আজকে পড়াবো। আমি লিস্ট করেছি আজকে কি কি পড়াবো, যেহেতু আজকে রাত 9টায় শুরু করেছি, ইনশাল্লাহ আমরা রাত 11টা পর্যন্ত নির্বিঘ্নে করতে পারবো। গতদিন কি এই টপিকটা পড়ানো হয়েছিল কিনা? মনে হয়নি গতদিন, লক্ষ্য রাখবেন, আপনার একটু সকলের লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। দেখুন, আমরা জানি যে চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল রয়েছে, যার যেটাকে বলা হয় সার বলে, বা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন বা বাংলায় বলে বিশেষ প্রশাসনিক অঞ্চল, বাংলায় বলে বিশেষ প্রশাসনিক অঞ্চল। এই যে সার বা বিশেষ প্রশাসনিক অঞ্চল, যার একটা নাম হচ্ছে হংকং এবং আরেকটি নাম হচ্ছে ম্যাকাও, একটা নাম হচ্ছে হংকং এবং আরেকটি নাম হচ্ছে ম্যাকাও, লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আমরা জানি হংকং চীনের নিকট হস্তান্তর করা হয়েছিল 1 জুলাই 1997 সালে এবং ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করা হয়েছিল 20 ডিসেম্বর 1999 সালে। ব্রিটিশরা যখন হংকং কে চীনের নিকট হস্তান্তর করেছিল, তখন ব্রিটিশরা বলেছিল হংকং এর অর্থনীতিকে যদি সচল রাখতে হয়, হংকং এর অর্থনৈতিক উন্নয়নের যে গতিধারা সেটাকে যদি স্বাভাবিক রাখতে হয়, তাহলে আগামী 50 বছর হংকং এ চালু রাখতে হবে পুঁজিবাদতন্ত্র, এবং হংকং কে যিনি পরিচালনা করবেন তিনি হবেন হংকং এর জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। চীন সবকিছুই মেনে নিয়েই, চীন সবকিছুই মেনে নিয়েছিল, মেনে নিয়ে হংকং এ হংকং চীনের নিকট হস্তান্তরিত হলো 1997 সালের 1 জুলাই। চীন হংকং এর পুঁজিবাদতন্ত্র চালু রাখলো ঠিকই, কিন্তু হংকং কে যিনি পরিচালনা করবেন তিনি জনগণের ভোটে দ্বারা নির্বাচিত প্রতিনিধি, এই বিষয়টা চীন এনশিওর করলো না। তাহলে আমরা দেখতে পাই এই হংকং কে তাহলে কে পরিচালনা করেন, লক্ষ্য রাখবেন, হংকং কে যিনি পরিচালনা করেন তার পদের নাম হচ্ছে চিফ এক্সিকিউটিভ, লক্ষ্য রাখবেন, হংকং কে যিনি পরিচালনা করেন তার পদের নাম কি চিফ এক্সিকিউটিভ, মানে কি প্রধান নির্বাহী। আর আমরা যদি বলি হংকং এর বর্তমান প্রধান নির্বাহী কি, হংকং এর বর্তমান প্রধান নির্বাহী হচ্ছে ক্যারি লাম। পরীক্ষাতে কিন্তু আসতে পারে হংকং এর প্রধান নির্বাহীর নাম কি, ক্যারি লাম, লক্ষ্য রাখবেন। এই ক্যারি লাম হচ্ছে চীন দ্বারা নিয়োগকৃত, ক্যারি লাম হচ্ছে চীন দ্বারা নিয়োগকৃত, চীন দ্বারা নিয়োগকৃত জনগণের ভোটে, হংকং এর জনগণের ভোটে কিন্তু সে নিয়োগকৃত না বা নিয়োগ প্রাপ্ত না। তাহলে একটা বিষয় সুস্পষ্ট যে কেরিলামকে নিয়োগ দিচ্ছে কে, চীন। যেহেতু কেরিলামকে নিয়োগ দিচ্ছে, কেরিলামকে নিয়োগ দিচ্ছে চীন, তাহলে কেরিলাম কিন্তু হংকং এর জনগণের কে প্রাধান্য না দিয়ে তার নিয়োগকর্তাকে প্রাধান্য দিবে, অর্থাৎ এই কেরিলাম পাচাটবে কার, পাচাটবে চীনের, চীন যা বলবে এ তাই করবে। আমরা দেখতে পাই 2014 সালে, আমরা দেখতে পাই 2014 সালে এই হংকং এর অধিবাসীরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সাতা নিয়ে আন্দোলন করেছিল, যেটাকে বলা হয় সাতা আন্দোলন, যেটাকে কি বলা হয় সাতা আন্দোলন বলা হয়েছিল, লক্ষ্য রাখবেন। এবং এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল হংকং এ গণতন্ত্র প্রতিষ্ঠা করা, হংকং এ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখতে পাই এই আন্দোলনটা কিন্তু হংকং এর অধিবাসীরা তখনও সফল করতে পারে নাই। আমরা দেখতে পেলাম 2019 সালে, আমরা দেখতে পেলাম যেটা সেটা হলো যে এই হংকং এর রাজনীতি আর একবার উত্তাল হলো, কোনটাকে কেন্দ্র করে, একটা বিলকে কেন্দ্র করে, এবং সেই বিলকে বলা হচ্ছে পর্তারপন বিল, সেই বিলকে বলা হচ্ছে পর্তারপন বিল, লক্ষ্য রাখবেন। 2019 সালে হংকং এর পার্লামেন্টে পাশ হয় যে বিলটা, সেই বিলটার নাম হচ্ছে পর্তারপন বিল বা এক্সট্রাডিশন বিল। এই বিলে কি বলা হলো দেখেন, লক্ষ্য রাখবেন, এই বিলে কি বলা হলো, এই বিলে বলা হলো, আপনি এটার নাম ধরে নেন হংকং, এই বিলে বলা হলো চীন থেকে কোন মানুষ যদি অপরাধ করে হংকং এ পালিয়ে থাকে তাহলে তার বিচার হংকং এর আদালতে হবে না, তার বিচার হবে চীনের আদালতে, তার বিচার হবে চীনের আদালতে,
সো চীন থেকে কোন ব্যক্তি যদি অপরাধ করে হংকং এ পালিয়ে থাকে তাকে চীনের নিকট হস্তান্তর করতে হবে। ম্যাকাও থেকে যদি কোনো ব্যক্তি অপরাধ করে হংকং এ পালিয়ে থাকে তাহলে তার বিচার হবে চীনে, হংকং প্রশাসন তাকে চীনের নিকট হস্তান্তর করতে বাধ্য থাকবে। তাইওয়ান, তাইওয়ান থেকে কোন ব্যক্তি যদি অপরাধ করে হংকং এ পালিয়ে থাকে তাহলে তার বিচার হংকং এ হবে না, তারও বিচার হবে কোথায়, চীনের আদালতে বিচার হবে, অর্থাৎ তাকে হস্তান্তর করতে হবে চীনের কাছে। এবং হংকং এর কোন ব্যক্তিকে যদি চীন মনে করে, হংকং এর কোন নাগরিককে যদি চীন মনে করে যে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত, তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত, তাহলে তার বিচারও কিন্তু হংকং এর আদালতে হবে না, তার বিচার হবে কোথায়, চীনে। তার বিচার হবে কোথায়, চীনে। অর্থাৎ চীন শুধু সন্দেহ করবে, চীন শুধু সন্দেহ করবে, কোন ধরনের প্রমাণ থাকতে হবে না। হংকং এর অধিবাসীও যদি অপরাধ করে তার বিচার হবে কোথায়, চীনে, তার বিচার কিন্তু হংকং এ হবে না, তার বিচার কোথায় হবে, চীনে। এই যে বিল, এই বিলটা পাস হলো 2019 সালের মে মাসে, যেটাকে বলা হচ্ছে পর্দাপণ বিল। এই বিলকে কেন্দ্র করে হংকং এর জনগণ ক্ষেপে গেলেন, হংকং এর জনগণ ক্ষেপে গেলেন এবং তারা আন্দোলন সংগ্রাম শুরু করলো, রাস্তায় নেমে গেল, সরকারি বাহিনীর সাথে আন্দোলনরত জনতার জনতার আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হলো। আমরা দেখতে পাই তারপরেও এই আন্দোলন কিন্তু দমন করতে পারে নাই হংকং। তখন এই কেরিলাম, হংকং এর প্রধান নির্বাহী কেরিলাম তখন বললেন 8 অক্টোবর, অর্থাৎ অক্টোবর 2019, 8 অক্টোবর 2019 সালের অক্টোবরে যেভাবে পার্লামেন্টে এই পর্দাপণ বিল পাস করা হয়েছিল, একই ভাবে এই পার্লামেন্ট থেকে এই বিল কি করা হবে, কথা বলেন তো, এই বিল বাতিল করা হবে, এটা বলা হলো, লক্ষ্য রাখবেন। তারপরেও আমরা দেখতে পাই জনগণ কিন্তু, হংকং এর অধিবাসীরা কিন্তু ঘরে ফিরে যায় নাই, বরং তারা আন্দোলনটা চলমান রেখেছে। আমরা দেখতে পেলাম অক্টোবর 2019, আমরা দেখতে পেলাম অক্টোবর 2019 এ এই পর্দাপণ বিল কি করা হলো, বাতিল করা হলো। এই পর্দাপণ বিল বাতিল করা হলো, তারপরে হংকং এর জনগণ নতুন ভাবে সুর তুললেন। কি সুর তুললেন, তারা হংকং কে চীন থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখুন তো, যদি চীন থেকে হংকং যদি স্বাধীন হয় তাহলে হংকং এর সাথে তার, হংকং এর সাথে পৃথিবীর সেই রাষ্ট্রগুলোর সাথে, সেই রাষ্ট্রগুলোর সম্পর্ক সবচেয়ে ভালো হবে যাদের সাথে চীনের কনফ্লিক্ট আছে। অর্থাৎ তখন হংকং একটা বিস্ফোরক হিসেবে কাজ করবে এবং হংকং বিস্ফোরক হিসেবে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকবে একের পর এক কাকে, চীনকে। তখন চীনা কেন্দ্রীয় সরকার বা চীনা কেন্দ্র প্রশাসন চিন্তা করলো যে না, হংকং এর, হংকং কে যদি নিয়ন্ত্রণ না করা যায়, হংকং এর আন্দোলন যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এই হংকং কে কেন্দ্র করে চীনা বিরোধী শক্তিরা, চীনা বিরোধী শক্তিরা তাদের ফায়দা লুটার প্রচেষ্টা চালাবে। আমরা দেখতে পাই হংকং এর জনগণের যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র, একাত্মতা প্রকাশ করে ব্রিটিশরা, এবং তারা কিন্তু হংকং এর জনগণের নাগরিকত্ব পর্যন্ত দিতে চেয়েছে। ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম, চীনা প্রশাসন গত 30 জুন, চীনের কেন্দ্রীয় প্রশাসন গত 30 জুন 2020 সালে হংকং এর জন্য যে আইন প্রণয়ন করলেন সেটাকেই বলা হচ্ছে হংকং নিরাপত্তা আইন, হংকং নিরাপত্তা আইন বলা হচ্ছে। এবং এই আইনে বলা হয়েছে, দেখেন এই আইনে চার ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই চার ধরনের কর্মকাণ্ড যারাই যারাই পরিচালনা করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। কি সেই চার ধরনের কর্মকাণ্ড, লক্ষ্য রাখবেন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে যদি কেউ আন্দোলন করে এইটা হবে অপরাধ এবং এর জন্য তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। বিচ্ছিন্নতার দাবিতে যদি কেউ আন্দোলন করে, বিচ্ছিন্নতার দাবিতে যদি কেউ আন্দোলন করে তাহলেও তাকে অ্যারেস্ট করা হবে এবং তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। বিচ্ছিন্নতা বলতে কি, চীন থেকে হংকং কে বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে মনোভাব হংকং এর জনগণের, এটা হচ্ছে বিচ্ছিন্নতার দাবি, লক্ষ্য রাখবে। এরপরে বলা হয়েছে আন্দোলনের নামে যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ যদি নষ্ট করে তাহলে সেটা হবে সন্ত্রাসী কর্মকাণ্ড।
আন্দোলনের নামে যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে সেটা হবে সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে অ্যারেস্ট করা হবে এবং তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। এবং এখানে আরেকটা কথা বলা হলো যে জাতীয় সুরক্ষা বিপন্ন হতে পারে, জাতীয় সুরক্ষা বিপন্ন হতে পারে এমন কোন যোগাযোগ যদি হংকং এর মানুষজন বহির্বিশ্বের কোন দেশের নাগরিকের সাথে পরিচালনা করে সেটাকেও অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। আসলে চীনের মূল টার্গেটটা হচ্ছে যে এই আইনটার মাধ্যমে হংকং এর জনগণের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া, মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া, মানবাধিকারকে কেড়ে নেওয়া, তাদেরকে সংগঠন করার অধিকার, সমাবেশ করার অধিকার, তাদের দাবি দেওয়া নিয়ে মুভমেন্ট বা কথা বলার যে অধিকার, এটা চীন কেড়ে দিল। যাতে করে হংকং যদি আর সফল হয় তাহলে হংকং কে দেখে কালে চীনের কোন একটি প্রদেশ তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে। আর এটার মাধ্যমেই চীনের যেটা রাইজিং পিরিয়ড, যা চীনকে চীনের যে সম্ভাবনা, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা অনেকটাই নষ্ট হয়ে যাবে যদি এই সকল বিচ্ছিন্নতা আন্দোলন বা এই অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন যদি সফল হয়। এ কারণে হংকং এর জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে কফিন, সেই কফিনের শেষ পেরেক মেরে দিয়ে বাকিদের উপর একটা মেসেজ দিল, তোমরা যারা এভাবে আন্দোলন করবো পরবর্তীতে তোমাদের তো ঠিক একই ভাবে নিয়ন্ত্রণ করা হবে যেভাবে হংকং কে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালানো হলো গত 30 জুন 2020 সালে এই নিরাপত্তা আইন প্রণয়ন করার মাধ্যমে। যেহেতু এই আইনের মাধ্যমে হংকং এর জনগণের মানবাধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সমাবেশের অধিকার, সংগঠন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এ কারণেই বিশ্ব গণমাধ্যমে এই আইনটা স্থান পেয়েছে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন অনুযায়ী, বিতর্কিত হংকং নিরাপত্তা আইন অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি যে আমব্রেলা মুভমেন্ট বা ছাতা আন্দোলন কত সালে হয়েছিল, পরীক্ষাতে প্রশ্ন হতে পারে, কিন্তু 2014 সালে প্রশ্ন হতে পারে চীনের হংকং এর বর্তমান প্রধান নির্বাহী কে, কে দিলাম প্রশ্ন হতে পারে হংকং ব্রিটিশদের দ্বারা কত বছর শাসিত হয়েছিল, 156 বছর শাসিত হয়েছিল প্রশ্ন হতে পারে হংকং কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়, 1 জুলাই 1997 সালে হস্তান্তর করা হয়। হংকং চীন এবং হংকং এর মধ্যে যে এক দেশ দুই নীতি, সেই এক দেশ দুই নীতি চলবে কত সাল পর্যন্ত, 2047 সাল পর্যন্ত প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে হংকং নিরাপত্তা আইনে কতটি কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, 4টি কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট দিবেন, আমি পরবর্তী টপিকে চলে যাব। একজন লিখছে স্যার সাউন্ড ক্লিয়ার শুনতে পাই না। সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে আপনি শুনতে পাবেন না কেন? আসিয়া আক্তার আপনি বলছেন সাউন্ড ক্লিয়ার শুনতে পাই না। ইসলাম স্যার প্লিজ স্যার কিপ ইট সেভ অন FB, এটা সেভ করার কি দরকার, যেগুলো তো আপনারা সব পারেন, আমি যা বলছি সেগুলো সব তো আপনাদের জানা আছে। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, আমি চলে যাব পরবর্তী টপিকে চলে যাব। আজকে অবশ্যই আমরা সূচক নিয়ে কথা বলবো, বিভিন্ন রিপোর্ট নিয়ে কিন্তু আমরা কথা বলবো এবং বোর্ডে সেগুলো লিখে দিব। আমি আগে কয়েকটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলে নিই। আচ্ছা লক্ষ্য রাখবেন, কথা বলবো নাগান্ন কারাবাখকে নিয়ে। নাগান্ন কারাবাখ কেউ একটু আমাকে বলবেন যে গত ক্লাসে নাগান্ন কারাবাখ পড়ানো হয়েছিল কিনা, নাগান্ন কারাবাখ পড়ানো হয়েছিল কিনা গত ক্লাসে কেউ আমাকে একটু বলবেন, একটু কমেন্ট করে জানবেন, জানাবেন যে নাগান্ন কারাবাখ গতদিন ফেসবুক লাইভে ক্লাসে করানো হয়েছিল কিনা। স্যার সাউন্ড কম, কি বলেন সাউন্ড কম, প্রশ্ন ওঠে না সাউন্ড কম, আপনারা সাউন্ড বাড়িয়ে নেন তাহলে হবে, আপনাদের মোবাইলে সাউন্ড বাড়িয়ে নেন তাহলে হবে। নাগান্ন কারাবাখ পড়ানো হয়েছিল কিনা একটু কমেন্ট করে জানা হয়েছে। স্যার গতদিন পড়ানো হয়েছিল, আচ্ছা গতদিন পড়ানো হলে তাহলে আজকে আর পড়াবো না। আচ্ছা আসুন, কাসেম সুলাইমানি হত্যাকাণ্ড, কাসেম সুলাইমানি হত্যাকাণ্ড এটা পড়ানো হয়েছিল কিনা, কাসেম